প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশের মিডিয়া পাড়ায় সবথেকে বিতর্কিত এবং সমালোচিত একটি নাম সাদিয়া জাহান প্রভা। ছোট থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত কেনা দেখেছে সাদিয়া জাহান প্রভার সেই প্রোপাকাণ্ড। তিনি বিতর্কিত একজন নাট্য অভিনেত্রী হলেও মিডিয়া অঙ্গনে বহুল পরিচিত তার ব্যক্তিগত জীবন নিয়ে। এর আগে নানান বিজ্ঞাপন চরিত্রে কাজ করে খুব অল্প সময়ের মাঝে তিনি বনে গেছেন বাংলা নাটকের এক পরিচিত মুখ হিসেবে। তবে একের পর এক সম্পর্ক, বিয়ে, ইচ্ছেদ নিয়ে কম জল ঘোলা করেননি। ব্যক্তিগত জীবনে এবং সৌন্দর্যকে কাজে লাগিয়ে নিজের খের বেশ ভালোভাবেই গুছিয়ে নিয়েছেন এই বিতর্কিত মডেল। তো বন্ধুরা, নিজের নামে ঢাকা গুলশানে করেছেন দুইটি ফ্ল্যাট, ব্যাংক ব্যালেন্সও নেহাত মন্দ করেননি। নিজের চরিত্র নিয়ে বারবার হয়েছেন প্রশ্নবিদ্ধ এই বিতর্কিত নায়িকা প্রভা। এখনো প্রভা নামের সাথে অধিকাংশ লোক জুড়ে দেয় দেহ ব্যবসায়ী মেয়ে বলে। তবে এত এত বিতর্ক কাটিয়ে প্রভা এখনো মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন। তো বন্ধুরা, চলেন জেনে নেওয়া যাক একাধিক প্রেম, বিয়ে, বিচ্ছেদ, বিতর্ক, মডেল, প্রভার জীবনী জিরো টু হিরো চ্যানেলের মাধ্যমে। প্রিয় বন্ধুরা, প্রভা 1988 সালের 13 ফেব্রুয়ারি ঢাকার শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেছেন। তার বাবা মুজিবুর রহমান একজন সাধারণ পেশাজীবী, তবে মা কল্পনা রহমান একজন জনপ্রিয় উচ্চাঙ্গন সঙ্গীত শিল্পী। সাদিয়া জাহান প্রভা ছাত্রী জীবনে মডেলিং এর সাথে যুক্ত হন। তিনি বেশ জনপ্রিয় প্রথম শাড়ির পণ্যের বিজ্ঞাপনে কাজ করেছেন। প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপন চলচ্চিত্রেও কাজ করেছেন। তো বন্ধুরা, এর মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে প্রভা তার মডেলিং বা অভিনয়কে ছাপিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি ভাইরাল হয়েছেন। একটা সময় প্রভাকে নিয়ে লোকের ধারণা হয়ে যায় হয়তো তিনি নতুন নতুন বিতর্কের জন্ম দিতে ভালোবাসেন। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তার সহপাঠী রাজীব আহমেদের সাথে প্রভার ভালোবাসার সম্পর্কে জড়ানো ছিল এবং 2010 সালের 16 এপ্রিল তাদের বাগদান সম্পন্ন হয়। কিন্তু তারপর কোনো এক অজানা কারণে রাজীবকে বিয়ে না করে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সাথে বিয়ের পিঁড়িতে বসেন। সেই সময় তার প্রাক্তন প্রেমিক রাজীব অপমানিত বোধ করেন। প্রভার সাথে তার একটি আপত্তিকর এক্স ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন। কয়েক ঘন্টার মধ্যে তুমুল ভাইরাল হয় প্রভার নেকেড ভিডিও এবং নানা ধরনের সাইডে ভিডিওটি আপলোড হতে থাকে, আর তাতে করে প্রভার জীবনে নেমে আসে অন্ধকার ছায়া। প্রিয় বন্ধুরা, তার স্বাভাবিক জীবন ব্যাহত হতে থাকে, সেই সাথে আরো বেশ কিছু সন্দেহ কাজের প্রমাণ পেয়ে যান অপূর্ব। আস্তে আস্তে প্রমাণ মিলতে থাকে প্রভার একাধিক প্রেমের সম্পর্কে, এমনকি দেহ ব্যবসায় জড়িত আছে প্রভা এরও প্রমাণ মেলে অপূর্বের কাছে। আর এসব কারণেই নায়ক অপূর্ব প্রভাকে ডিভোর্স দিতে বাধ্য হন। তারপর মাস ছয়েক যেতে না যেতেই প্রভা আবারও বিয়ের পিঁড়িতে বসেন। এবার প্রভার শিকার হন বহুজাতিক কোম্পানির গ্রামীণফোনের কর্মকর্তা মোহাম্মদ শান্ত। তারপর দীর্ঘদিন সংসার করেও শান্তর সাথেও বিচ্ছেদ হয়ে যায় এই ভাইরাল মডেলের। তৃতীয় বিচ্ছেদেরও নির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রিয় বন্ধুরা, তবে এবার আর বিয়ে বিচ্ছেদ নয়, জীবনটাকে উপভোগ করতে চান প্রভা। 2006 সালে শোবিজ দুনিয়ায় পা রাখেন। ব্যক্তিগত কারণে বিরতি নিয়েছিলেন 2 বছর। বিরতি কাটিয়ে আবারও নিয়মিত কাজ করেছেন তিনি। ক্যারিয়ারে অভিনয়ে এক যুগ পার করেছেন এই বিতর্কিত অভিনেত্রী প্রভা। সাদিয়া জাহান প্রভা জানান তার স্ক্যান্ডেল ভিডিও ভাইরাল হওয়ার পিছনে তার কোনো দায় নেই। একজনের অসততার কারণে আমি অনেক ভুগেছি জীবনে, তেমন কাটার পথ পাড়ি দিয়েছি, তেমন ধীরে ধীরে সামলে নিয়েছি নিজেকে, এটাই আমার জীবনের বড় প্রাপ্তি। এত এত সম্পর্ক এবং সম্পর্কের ফাটল নিয়ে মিডিয়াকে সাদিয়া জাহান প্রভা জানান, আমি যতগুলো সম্পর্কে জড়িয়েছি আমি টিকিয়ে রাখতে চেয়েছিলাম, অবহেলা পেয়েও আমি থাকতে চেয়েছিলাম, তবে শেষ পর্যন্ত তার পারিনি।
বর্তমানে আর কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আমার নেই। আমি এমনিতেই অনেক শান্তিপ্রিয় মানুষ, তাই জীবনের বাকি সময়টুকু শান্তিতে কাটাতে চাই। আরো গলার কাটা হয়ে ঝুলে থাকতে চাই না। আমার জীবনটাকে যারা নষ্ট করে দিয়েছে তাদের জন্য শুভকামনা রইল। একটা কথা মনে রাখবেন, কেউ কাউকে কষ্ট দিয়ে কখনো সুখী হতে পারে না। এছাড়াও প্রভাকে নিয়ে ইতিমধ্যে সমালোচনা উঠেছে। গায়ক ইমরান মাহমুদুলের সাথে জড়িয়েছেন প্রেমের সম্পর্কে, তবে কেউ কেউ বলছেন সে প্রেমেও ফাটল ধরেছে। প্রভা ও ইমরানের নাকি বিচ্ছেদ হয়ে গেছে রিলেশনশিপের, তবে এখন পর্যন্ত মিডিয়াতে তারা তাদের প্রেমের সম্পর্কে গুঞ্জন তোলেননি। যদিও বিভিন্ন ছবি বিভিন্ন সময় পোস্ট করেছেন ইমরান মাহমুদুলের সাথে, এবং ইমরান মাহমুদুল তাকে সুন্দর, একজন মনের মানুষ এবং পরিষ্কার হৃদয়ের মানুষ বলেও আখ্যা দিয়েছেন। বাস্তব জীবনে তার মতো বন্ধু পাওয়া নাকি সৌভাগ্যের ব্যাপার, এমনটাও লিখেছেন গায়ক ইমরান মাহমুদুল। প্রিয় বন্ধুরা, বাংলা নাট্য জগতের এই স্ক্যান্ডাল গার্লকে আপনার কেমন লাগে তা অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিওটি সবার আগে দেখার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।